hit me, got me. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা চলে আসছে আমার আম্মুর সব, মানে আম্মুর সহকারী বলতে ওরা হলো আম্মুর সুপারি পেড়ে দেয়। তো কালকে সকালবেলা আসছে, এসে তো আম্মুকে দাদি দাদি করতেছে যে দাদি সুপারি পাড়াবেন কিনা। তো আম্মু বলতেছে না, আজকে আর পাড়াবো না, আসলে কালকে আসো। তো ওরা চলে আসছে আজকে সকালবেলায়। তো আমি এসে দেখি যে ওরা সুপারি গাছে সব এক একটা উঠে পড়ছে। তো আমাদের এই সাইডে লাইন দিয়ে অনেকগুলো সুপারি গাছ আছে, আমাদের ঘরের পিছনেও আছে। তো আম্মু হলো লোক পাচ্ছিল না সুপারি পাড়ানোর জন্য, সুপারি আম্মু কিনেই খাচ্ছিল। তো ওরা আসাতে আম্মুর সুবিধা হয়েছে, এই যে একবারে সব পেরে নিচ্ছে আম্মু। তো ওরা প্রতিবারই এসে পেরে দেয়, কিন্তু আমি তো ওদের বাসা চিনি না। তো ওরা এসে এসে প্রতিবার এসে পেরে দেয়, এর জন্য সুবিধা হয়। তো এবার আসতে একটু লেট করছে। তো এই যে আম্মু সুপারি নিয়ে যাচ্ছে, আমি আম্মুর পিছন পিছন যাচ্ছি। তো এভাবেই ওরা একবারে পারে, একটা একটা করে পারলে দেখা যায় যে এখানে চলে যায়, ওখানে চলে যায়। তো এখন হলো সব বাড়ির ভিতর নিয়ে যাব আমি। এইগুলো হলো ময়লা লাগছে, তো ময়লাগুলোও পরিষ্কার করে ফেলতে হবে, আর সব আলাদা করে ফেলতে হবে, গুছিয়ে ফেলতে হবে সুপারি কয়টা। তো ওরা হলো সুপারি নেয় না, সুপারি পেরে ওরা টাকা নিয়ে নেয়। তো ভালোই হয়, যেহেতু আমাদের তো পাড়ানোর লোক নাই, দেখারও লোক নাই, তো ওরা এসে পেরে দেওয়া যায়, অনেক বেশি সুবিধা হয়। তো আমি ওই যে নিয়ে নিয়ে যাচ্ছি বাড়ির ভিতরে, বাড়ির ভিতরে নিয়ে আমাদের সিঁড়ির উপর রেখে দিচ্ছি। তো আমি হলো তারপর এক ব্যবস্থা, মানে এক একটা এক এক রকম জায়গায় রাখতে হবে, কাঁচাগুলো আলাদা করতে হবে, পাকাগুলো আলাদা করতে হবে। পাকাগুলো তো রেখে যা রাখানো রাখা যায়, কিন্তু কাঁচাগুলো তো রাখা যায় না। তো আমি হলো ছিঁড়তে বসলাম, যে আমি কয়েকটা ছিঁড়ি, পরে আম্মু যখন আসবে তখন আম্মু ছিঁড়ে উঠাবে। তো ছিঁড়তে অনেক সময় লাগে, তো একটা একটা করে আমি এখন ছিঁড়বো। আর ব্যাগ নিয়ে গিয়েছিলাম, যেন যেগুলো ছোটা একটা দুইটা পরে, ওই দুইটা ওইগুলো সব ব্যাগের ভিতর ঢুকাবো। তো আজকে হলো আম্মু সকাল থেকে সুপারি নিয়েই ব্যস্ত, রান্নাবান্নার করে নাই, কারণ ওদের সাথে থাকতে হয়, ওদের গাছ দেখাইতে হয়, উঠাইতে হয়। তারপর ছোট মানুষ তো, রিক্স থাকে, দেখে শুনে বুঝে শুনে উঠাইতে হয়, তা না হলে পরে দেখা যদি পড়ে টরে যায় তাহলে তো খুবই বিপদ। তো আম্মু কিন্তু বলে ওদেরকে যে সাবধানে ওঠো, পড়ে যেও না। তো ওরা বলে না দাদি টেনশন করেন না, আমরা তো গাছ থেকে এগুলো পারি, আমাদের অভ্যাস আছে। তো আমার কয়েকটা আমি উঠাইলাম, এখন যাচ্ছি বাথরুমে আসছি। আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো হলো আমার বোরকা, আম্মুর শাড়ি। তো সেদিনকে ভাগ্নি নিয়ে গিয়েছিলাম, তো বোরকা একটু ময়লা লেগেছিল, তো কালকে তো বোরকা পরে বের হইতে পারি নাই ওই কারণে। তো আজকে ভাবলাম যে রোদ হোক বৃষ্টি হোক, বোরকাটা পরিষ্কার করতে হবে। আর এই যে আমার হিজাবগুলো ভিজিয়েছিলাম, আম্মুর শাড়ি এগুলো ছিল, যেগুলো আর কি ধোয়ার ছিল সেগুলো সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, এখন এগুলো আস্তে আস্তে কেচে মেলে দিব। দেখলাম বাইরে হালকা হালকা রোদ, তো শুকাইলে শুকাবে, না শুকাইলে না শুকাবে, কিছুই করার নাই, যেহেতু আমার এগুলো রেগুলার পরতে হয়, এই জন্য আর কি পরিষ্কার করে দিলাম। আর এটা একটু হালকা কালো ময়লা উঠতেছে, যে প্রথমবার ধুই নাই, এর আগেও কিন্তু আমি ধুইছি, তো তারপরে একটু কালো ময়লা দেখলাম উঠছে। তো আমি কাপড় মেলে দিয়ে এসে দেখি আম্মু সুপারি নিয়ে বসে গেছে, কাঁচা যেগুলা ছিল ওইগুলা সব আলাদা করে আম্মু রাখছে, আর পাকাগুলো আম্মু আলাদা রাখছে। পাকাগুলো হয়তো বা ভিজায় রাখবে, আর হলো কাঁচাগুলো হলো আম্মু কেটে এইভাবে পানিতে ভিজায় রাখে। তো পানিতে ভিজায় রাখার একটা কারণ আছে, এই পানিতে ভিজায় রাখলে ভিতরে যে কষ থাকে, কাঁচা সুপারির একটা কষ আছে, তো এই কষটা বের হয়ে গেলে খেতে ভালো লাগে। তা না হলে কাঁচা সুপারি খেলে কিন্তু মাথা ঘোরায়। অনেকে যারা পান খান তারা হয়তো বা জানেন যে কাঁচা সুপারি কিন্তু কষ সহ খাইলে মাথা ঘোরায়। এই যে এইভাবে যদি আপনি ইনস্ট্যান্ট কেটে খান তাহলে আপনার মাথা ঘুরবে, ঠিক আছে? এই জন্য আমি পানিতে ভিজায় রাখতেছে। দেখা যাবে যে কালকে আস্তে আস্তে পানিটা কালো হয়ে যায়, কষ বের হয়ে। তো আমি একটু যে এই যে কষলে দিচ্ছি, কষলে দিলে কী হয়, ভিতর থেকে ময়লাটা বের হয়ে যায়, কালো যে কষ্টটা থাকে ওইটাও বের হয়ে যায়। আম্মু হলো
আস্তে আস্তে সব কাটতেছে। আর আমার ফুপু আসছে, আমার ফুপু প্রায় 2-3 দিন হয়েছে আমাদের বাড়িতে আসছে। আমার ফুপু একটু অসুস্থ, তো ফুপু আমাদের এখানে আসলে তার শরীরটা ভালো হয়ে যায়, তো এখানে আসছে আর কি। আর আমার ফুপুরা খুব ভালো, আমার ফুপুরা খুবই ভালোবাসে আমাদেরকে। তো আমার মাত্র 2টা ফুপু, বড় ফুপু আর মেজো ফুপু, 2টা ফুপু। আমার বড় ফুপু আসছে, তো বড় ফুপুর সাথে আমু গল্প করতেছিল, আর সুপারি কাটতেছিল, আমিও বসেছিলাম। তো এখন যাব ঘরে, তো আমার সুপারি কাটা হয়ে গেছে, তো আমি বললো একটু চা করতে, আমি চা করলাম। আর এই যে সেদিন এসে থেকে বিস্কুটগুলো আনছিলাম, তো এটা হলো মেরি বিস্কুট মনে হয়, মেরিটা এক নোনতা, মিষ্টি না, তো নোনতা তো আমার জন্য সবসময় নোনতা বিস্কিটই কেনা, বিস্কুটই কেনা হয়। তো এখন চাটা খাবো, মানে দুপুরের আগে ব্রেক আর কি। আপনারা তো জানেন যে দুপুরের আগে একটা ব্রেক আমাদের হয়, চা খাওয়ার ব্রেক, সে আমরা খাই, আরও যদি বাসাতে যেও কেউ থাকলে তাকেও খাই। তো আমার ফুপু চা খায় না, আমার ফুপু এতটা চা ফেরেক না, সে চা খায় না। তো ফুপু বললো যে না আমি খাবো না। তো আম্মু এই যে আর একটা প্যাকেটও খুলে নিচ্ছে প্রায় শেষের পথে, তো এই তো খাচ্ছি এখন। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে গোসল করব, প্রায় 1টা বেজে গেছে, গোসল করতে যাব এখন। তো এখন দুপুরবেলা, এখন হলো আলু ভর্তার জন্য, আম্মু আলু ভর্তা করবে। তো আমি আলুগুলো বের করে ফেলছি, আর এই যে পেঁয়াজগুলো কেটে রাখছি। আর এখন আমি মরিচটা, শুকনো মরিচটা তেলে দিব। তো এই যে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এই কয়টাই হয়ে যাবে। বেশি ঝাল তো খাই না আমরা, মোটামুটি মিডিয়াম ঝাল খাই। তো আমার তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচটা দিয়ে দিব। আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো ভর্তা আমি করবো না, ভর্তাটা আম্মু করবে, আমি জাস্ট সব প্রসেস করে দিচ্ছি। তো প্রায় হয়ে গেছে, আমি নামাই ফেলবো। ঝাঁজ বের হওয়া শুরু হয়ে গেছে, বাবারে বাবা, আর দরকার নাই। আর লাগবে হলো লবণ, লবণটাও দিয়ে দিই। এতটুকু এনাফ, বেশি লাগলে আমও নিয়ে নেবে। তো আমি সব কিছু রেডি করে আম্মুর কাছে দিয়েছি ভর্তাটা করার জন্য। তো এই যে আম্মু হলো নামাজ শেষ করে এখন ভর্তা করতে বসলো। তো এই যে শুকনা মরিচ আম্মু বলতেছে একটু বেশি হয়ে গেছে, তো আমি বললাম যে তুমি মাখাও, মাখায়ে তারপরে আলাদা করে রেখে দিও, একবারে আলুর ভিতর দেওয়া দরকার নাই, শেষে বেশি ঝাল হইলে খাওয়া যাবে না, মুখ পুড়বে।
তো এই যে আম্মু মরিচটা ভেঙে নিল, আর আমার আম্মু মানে একদম নিখুঁতভাবে কাজ করে, যে কোনো কাজে অনেক নিখুঁতভাবে করে। দেখেন আমার আম্মুর হাতের কাজ দেখেন, মানে মরিচ ভেঙে একেবারে ভর্তা করে ফেলতেছে, ঠিক আছে। অনেকেই দেখে আধ ভাঙা করে দেয়, কিন্তু আমার আম্মু মানে খুব যত্ন সহকারে, সে দেখা যায় যে যদি তরকারি কোটে সব এক সাইজ, পেঁয়াজ যদি কাটে সব এক সাইজ, আর আমার তো সে মানে একটা ছোট একটা বড়, ঠিক আছে। মানে আম্মু অনেক সময় মানে রান্না করে একটা দুইটা আইটেম, কিন্তু অনেক সময় লাগে। তো আজকে তো সুপারির জন্য আম্মু সকালবেলা রান্না করতে পারে নাই, তো আজকে হলো তরকারি ছিল, কালকে ইলিশ মাছের তরকারি আছে, যে তারপরে শিং মাছের তরকারি আছে। তো আম্মু বললো যে তাহলে একটু আলু ভর্তা করি, তো আমি বললাম ঠিক আছে, তাহলে আলু সেদ্ধ দাও, আমি গুছিয়ে দেবো, তুমি ভর্তা করো। তো এই যে এখন ইটা দিয়ে দিল, সরিষার তেলটা দিয়ে দিল। তো অনেকেই দেখি সরিষার তেলের তরকারি খান, আমাদের বাসায় কিন্তু আগে সরিষার তেলের তরকারি খাইতো, এখন সয়াবিন তেলের খাই। তো সরিষার তেল শরীরের জন্য ভালো, তো আমরা সয়াবিন তেল খেতে খেতে এখন সয়াবিন তেল ছাড়া অন্য তরকারি দিয়ে স্বাদ পায় না। তো এই যে আম্মু এখন আলুটা মেখে নিচ্ছে, আর আমি আলু মাখা হয়ে গেলে মানে আলু ভর্তা হয়ে গেলেই আমি খেতে বসবো। তো আম্মু বলতেছে যে ভালো হয়েছে, কাজগুলো হয়ে গেছে। কাজগুলো বলতে এই যে ইসের কাজ, সুপারির কাজ, কারণ গাছের থেকে পড়ে যাচ্ছিল, আর দেখা যায় যে সবাই এসে কুড়ায় নিয়ে চলে যায়, তো আমরা আর পাই না। তো এখন হলো ভাত উঠাচ্ছি, আম্মু বলে যে প্লেটে ভাত উঠাইতে, তো আমি আমার পরিমাপ মতো ভাতটা উঠাই নিলাম। এই যে আর আমরা এখনও কিন্তু আমাদের সেদ্ধ চালের ভাত, এখন সেদ্ধ চালের ভাত খাইনি, যেটা আমরা কয়েকদিন আগে সেদ্ধ করছি, সেদ্ধ করলাম, আপনারা তো দেখলেন, ধান সেদ্ধ করলাম। তো এটা তো ভাঙায় আনার পরে ওই চালা রান্না করা হয় নাই। তো কি হয়, বাড়ির চালের একটা সুবিধা আছে, নষ্ট হয় না, ভাত নষ্ট হয় না, আপনার চলে যায়, ফ্রিজে রাখা লাগে না, পানিতেও রাখা লাগে না, চালটা ভালো থাকে। আর কেনা চালের ভাত দ্রুত নষ্ট হয়ে যায়, আমি কেন জানি না কেন এরকম হয়। তো এই যে আমি এখন খাওয়া শুরু করলাম, এখন খাওয়া শেষ করব, আম্মু খেতে বসে গেছে। তো ঠিক আছে, তাহলে এখন লাঞ্চটা কমপ্লিট করি। তো এখন বিকালবেলা আমি আর আমার ফুপু বের হইছি, তো ফুপুকে হলো ডাক্তার হাঁটতে বলছে, বলছে যে আপনি সকাল বিকাল একটু হাঁটবেন। তো ফুপু বলতেছে হাঁটতে যাব, আমাকে বলতেছে যে আমার সাথে চল, আমি একটু হেঁটে আসি। তো আমি বললাম ঠিক আছে ফুপু চলেন। তো এখন হলো বিকালবেলা, আমি আর ফুপু রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি, আর দেখেন সবুজ, মানে রাস্তার পাশে মানে সবুজ ভালো লাগে দেখতে। তো এই তো ফুপুকে একটু হাঁটলাম, তো হাঁটতে হাঁটতে দেখি আমাদের রাস্তার পাশে যে গর্তটা আছে, তো ওরা হলো মাছ মারতেছে। তাই বলতেছে যে মাছ কি তোমরা পাইছো, তা বলতেছে না আপু পাইনি। তো এখানে প্রতি বছর অনেক মাছ হয়, তো অনেকেই মারে, আমি মাঝে মধ্যে এসে দেখি, তো এই জায়গায় ভালোই মাছ হয়। তো এই তো ওরা এই করতেছিল, আমি আর ফুপু একটু হাঁটাহাঁটি করলাম, আর ফুপু দেখতেছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ফুপুকে। তো ভালোই লাগলো, বিকালবেলা তো আমার সচরাচর এরকম বের হওয়া হয় না, খুবই কম, আমি নিজে সময় পাইলেও আমি বেশি একটা বের হই না। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যেন আমার চ্যানেলটা আরও বড় হতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।